চুয়াডাঙ্গা থেকে অপহৃত শিশু তামিম হোসেনকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণকারী আলামিনকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতি দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত তামিম হোসেনকে উদ্ধার ও অপহরণকারী আলামিনকে গ্রেফতার করে র‍্যাব। 17 এপ্রিল শিশু তামিমকে চুয়াডাঙ্গা জেলার হানুরা বারাদি গ্রামের বাড়ি থেকে অপহরণ করে আলামিন। এ ঘটনায় তামিমের বাবা চুয়াডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‍্যাব তামিমকে উদ্ধারের জন্য অভিযান চালায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।